হাই, পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং কোর্সের এই ভিডিওতে আমরা ডিপ্রিসিয়েশন ভ্যালু কীভাবে ক্যালকুলেশন করা হয় তার সেকেন্ড মেথডটা দেখব, দ্যাট মিনস ডিমিনিশিং ভ্যালু মেথডটা দেখব। আগে ভিডিওতে আমরা দেখেছিলাম ফার্স্ট মেথড, সেটা হচ্ছে স্ট্রেট লাইন মেথড। এই ভিডিওতে দেখব হচ্ছে আমরা ডিমিনিশিং ভ্যালু মেথড। এবং আমরা স্ট্রেট লাইন মেথডে দেখেছিলাম যে আমাদের প্রতি বছরে এই 4,500 টাকা করে একটা ফিক্সড অ্যামাউন্ট আমরা সেখানে রেখে দিচ্ছিলাম। প্রথম বছরে আমরা 4,500 টাকা দিচ্ছিলাম, দ্বিতীয় বছরেও 4,500 টাকা দিচ্ছিলাম, তৃতীয় বছরেও 4,500 টাকা দিচ্ছিলাম। এরকম করে আমাদের ইউজফুল লাইফ ছিল 20 বছর। 20 বছর পর আমরা টোটাল দিচ্ছিলাম হচ্ছে এই 90,000 টাকা। ওকে, তাহলে এই ডিমিনিশিং ভ্যালু মেথডটা এটা একটু মডিফাই করা হবে, দ্যাট মিনস আমাদের একটু মডিফাইড ভার্সন আসবে। সেটা আমরা কীভাবে হয় দেখি। আগের মতনই, দ্যাট মিনস এই স্ট্রেট লাইন মেথডের মতনই, প্রথমে থাকবে হচ্ছে আমাদের একটা ইনিশিয়াল কস্ট, দ্যাট মিনস ক্যাপিটাল কস্ট থাকবে, সেটা হচ্ছে পিকে বলা হচ্ছে আমাদের এই ক্যাপিটাল কস্ট অফ ইকুইপমেন্ট। দ্যাট মিনস শুরুতে তার টোটাল যে কস্টটা থাকবে, মানে ফার্স্ট অবস্থায় আমরা একটা অল্টারনেটিভ কিনলাম, তার টোটাল যে প্রাইস পড়বে কিনতে সেটা হচ্ছে তার এই ক্যাপিটাল কস্ট। এনটা হচ্ছে ইউজফুল লাইফ, দ্যাট মিনস কত বছর এটা চলতে পারে, কত বছর পর সেটা নষ্ট হয়ে যাবে। দ্যাট মিনস টোটাল ইউজফুল লাইফ মানে কত বছর সে রানিং অবস্থায় থাকবে, সেটাকে বলা হচ্ছে এন, সেটাকে বলা হচ্ছে ইউজফুল লাইফ। এবং এই ডিপ্রিসিয়েশন সম্পর্কে ডিটেলসের ভিডিও আমরা ইতিমধ্যে দেখে নিয়েছি, সো এটা আমার চ্যানেলে প্লেলিস্টে রয়েছে, সেটা দেখলে আমাদের বেসিকগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। এন হচ্ছে আমাদের ইউজফুল লাইফ এবং এসটা হচ্ছে আমাদের স্ক্র্যাপ ভ্যালু। দ্যাট মিনস আপনারা যদি চিন্তা করে একটা ইকুইপমেন্টের প্রাইস হচ্ছে 1,00,000 টাকা, তার ইউজফুল লাইফ হচ্ছে সাপোজ 20 বছর, দ্যাট মিনস 20 বছর পর সেটা নষ্ট হয়ে যাবে। 20 বছর পর যদি নষ্ট হয় তাহলে তার ইকুইপমেন্টের প্রাইস হয়ে গেলো হচ্ছে 20 বছর পর ইকুইপমেন্টের প্রাইস হয়ে গেলো হচ্ছে 10,000 টাকা। তাহলে এই 10,000 টাকা হচ্ছে তার স্ক্র্যাপ ভ্যালু। ওকে, সেটা যে সর্বশেষ পর্যায়ে যে ভ্যালুটা থাকে সেটা, এইগুলো আমরা ডিটেলসে দেখেছি আমরা স্ট্রেট লাইন মেথডে, সো এগুলো আমি ডিটেলসে বলতেছি না। সো এখন ফার্স্টে কিছু আমাদের টার্ম দেখে নিই যে বেসিক্যালি আমরা কীভাবে স্টার্টটা করবো জিনিসটা। এক্ষেত্রে আমাদের সাপোজ একটা অল্টারনেটিভ কিনলাম, সেটা সাপোজ ধরে নিচ্ছে সেটা হচ্ছে আমাদের 100 টাকা। এবং এখানে আমরা একটা টার্ম দেখে নিই, প্রথমে আমরা দেখে বলছি অ্যানুয়াল ইউনিট ডিপ্রিসিয়েশন। অ্যানুয়াল ইউনিট ডিপ্রিসিয়েশন ধরে নিচ্ছে আমাদের এক্স, দ্যাট মিনস এটা হচ্ছে একটা ফ্র্যাকশনাল ভ্যালু। দ্যাট মিনস সাপোজ এটা আমরা দেখি, বোঝার চেষ্টা করি যে প্রথমে ছিল হচ্ছে আমাদের 100 টাকা হচ্ছে, সাপোজ একটা অর্ডার করে কিন্তু আমাদের 100 টাকা লাগলো, ধরে নিচ্ছে আমাদের 100 টাকা লাগলো। এবং দেখা যাচ্ছে এক বছরে তার ডিপ্রিসিয়েশন হচ্ছে 10%। তাহলে 100 টাকা হচ্ছে তার টোটাল ভ্যালু, তাহলে এক বছর পর এই 100 টাকা 10% ডিপ্রিসিয়েশন হয়ে গেলো। দ্যাট মিনস একটা ভ্যালু, ফ্র্যাকশনাল ভ্যালু হচ্ছে এক্স, তার 10% যদি ডিপ্রিসিয়েশন ঘটে তাহলে এক বছর পর তার ডিপ্রিসিয়েশন হলে তার ভ্যালুটা কত হচ্ছে, তাহলে 100 × যদি 10% হয় তাহলে 10/100, তাহলে 100 চলে গেলো, থাকবে হচ্ছে কত 10 টাকা। তাহলে এক বছর পর তার ডিপ্রিসিয়েশন হচ্ছে কত 10 টাকা। তাহলে এই ইকুইপমেন্টের ভ্যালু কত হবে, তাহলে এক বছর পর ইকুইপমেন্টের ভ্যালু কত হবে, এই 100 থেকে 10 বাদ দিব তাহলে পাবো হচ্ছে 90 টাকা। আমরা একটু আরেকবার চিন্তা করে দেখি যে একটা ইকুইপমেন্টের টোটাল প্রাইস ছিল হচ্ছে 100 টাকা, তার ডিপ্রিসিয়েশন ফ্র্যাকশন আমরা ধরেছি মানে 10% ডিপ্রিসিয়েশন হচ্ছে, ওই 100 টাকা 10% এক বছর পরে দেখা যাচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ অংশ তার ডিপ্রিসিয়েশন হয়ে গেল, সেটা হচ্ছে 10% ডিপ্রিসিয়েশন হলো। মানে একটা ইকুইপমেন্টের যদি 100% হয় তার 10% সেটার ইকুইপমেন্টটা ক্ষয় হয়ে গেলো, তারপরে নষ্ট হয়ে গেলো। তাহলে যদি 100 টাকা ছিল তার প্রাইস, তাহলে 100 টাকা 10% ডিপ্রিসিয়েশন যদি হয় এক বছর পর, তাহলে 100 × 10/100 মানে 10% ডিপ্রিসিয়েশন হয়ে গেলো, তাহলে 100 চলে গেলো, থাকলে হচ্ছে 10 টাকা ডিপ্রিসিয়েশন হলো হচ্ছে এক বছরে। তাহলে এক বছরে তার ইকুইপমেন্টটা কতটুকু ক্ষয় হয়ে গেল, এই 10 টাকা পরিমাণ ক্ষয় হয়ে গেল, মানে 10 টাকাটা তার নষ্ট হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটা যদি হয়ে থাকে তাহলে টোটাল ছিল 100 টাকা, ডিপ্রিসিয়েশন হলো 4 হলে কত ডিপ্রিসিয়েশন হচ্ছে 10 টাকা, তাহলে ইকুইপমেন্টের প্রাইস কত হচ্ছে 90 টাকা, তার ইকুইপমেন্টের প্রাইস হয়ে যাচ্ছে এক বছরে। তাহলে এটা যদি হয়ে থাকে তাহলে আমরা কি লিখবো, যে ভ্যালু অফ ইকুইপমেন্ট আফটার 1 ইয়ার এক বছর পর ইকুইপমেন্টের প্রাইস কত হবে, ছিল হচ্ছে আমাদের এই পি, সেখান থেকে এই পি এক্স পরিমাণ বাদ দিলাম। কিভাবে হয় দেখি, পিটা ছিল হচ্ছে আমাদের ইনিশিয়াল কস্ট, দ্যাট মিনস এই যে 100 টাকা, এবং এই পি এক্স হলো কি, P × X, দ্যাট মিনস টোটাল কত পার্সেন্ট ডিপ্রিসিয়েশন হলো, 100 × 10% 10/100, তাহলে এই যে 10 টাকা হচ্ছে ডিপ্রিসিয়েশন হয়ে গেল। তাহলে 100 থেকে যদি আমরা এই ডিপ্রিসিয়েশন পি এক্স পরিমাণ বাদ দিয়ে থাকি, দ্যাট মিনস এই যে 100 - আমাদের 10 টাকা, তাহলে যে ভ্যালুটা পাবো, তাহলে এক বছর পর তার ভ্যালুটা হচ্ছে এত টাকা ভ্যালু, 90 টাকা ভ্যালু হয়ে গেল। এক বছর পর ইকুইপমেন্টের ভ্যালু কত হয়ে গেল, 90 টাকা হয়ে গেল, আর 10 টাকা তার ডিপ্রিসিয়েশন হয়ে গেল, দ্যাট মিনস ক্ষয় হয়ে গেল, তাহলে ভ্যালুটা হয়ে গেল ইকুইপমেন্টের অ্যাকচুয়াল প্রাইস হলো হচ্ছে 90 টাকা। তাই এক বছর পর যদি ইকুইপমেন্টের প্রাইস এত টাকা হয় তাহলে 2 বছর পর কত হবে। এবং আমরা একটু বিষয়ে একটু খেয়াল রাখি, খেয়াল করলে এবং বুঝতে পারবো যে স্ট্রেট লাইন মেথডে আমরা প্রতি বছরই
এই 4500 টাকা করে নিচ্ছিলাম ডিপ্রিসিয়েশন চার্জ, ওকে। বাট এই ক্ষেত্রে আমার প্রতি বছরে, যেমন এক বছরে আমার ডিপ্রিসিয়েশন চার্জ ছিলাম 10 টাকা, পরের বছরে ডিপ্রিসিয়েশন চার্জটা এই 10 টাকা থাকবে না, কমে যাবে। কিভাবে কমে যাবে, যে আমরা এভাবে ক্যালকুলেশন করবো প্রতি বছরে বছরে, প্রথম বছরে ডিপ্রিসিয়েশন হলো চার্জ হলো এত টাকা, সেকেন্ড বছরে আমরা ডিপ্রিসিয়েশন চার্জ ক্যালকুলেশন করবো এই যে 90 টাকার উপর। এই ভ্যালুটা কত হয়ে গেল, ইকুইপমেন্টের ভ্যালু হচ্ছে এত, এটা ছিল, এটার সমান আমরা পেলাম কত, 90 টাকা, ওকে। এটা সমান পেলাম হচ্ছে আমাদের 90 টাকা। এই 90 টাকার উপর আমরা ডিপ্রিসিয়েশন চার্জটা ক্যালকুলেশন করবো। আমরা স্ট্রেট লাইন মেথডে দেখেছিলাম যে প্রতি বছরে, এক বছরে আমরা 4500 টাকা দিচ্ছিলাম, দ্বিতীয় বছরও 4500 টাকা দিব, তারপরের বছরও 4500 টাকা দিব, দ্যাট মিনস প্রতি বছরে একটা ফিক্সড অ্যামাউন্ট আমরা ধরে নিয়েছিলাম। বাট এখানে কিন্তু আমাদের প্রতি বছরে ডিপ্রিসিয়েশন চার্জটা ওইভাবে ফিক্সড থাকবে না, দ্যাট মিনস ভ্যারি করবে। কিভাবে ভ্যারি করবে, আমরা প্রথম বছরে ডিপ্রিসিয়েশন চার্জ 10 টাকা হলো, 10 টাকা হলো, বাট এই যে আমাদের ইকুইপমেন্টের প্রাইস কত হচ্ছে, 90,000 টাকা। এখন দ্বিতীয় বছরে ডিপ্রিসিয়েশন চার্জটা ক্যালকুলেশন করবো কার উপরে, 90,000 টাকার উপর। বাট আগের ক্ষেত্রে কি ছিল, আগের ক্ষেত্রে আমার ডিপ্রিসিয়েশন চার্জ হচ্ছে 4500 টাকা ছিল, প্রতি বছরে বছরে আমরা 4500 টাকা করে দিব, দ্যাট মিনস ফিক্সড ছিল, এটা ছিল হচ্ছে ফিক্সড। বাট এখানে আমাদের এই ডিপ্রিসিয়েশন চার্জটা ভ্যারি করবে, কিভাবে ভ্যারি করবে, আমাদের প্রথম বছরে ইকুইপমেন্টের প্রাইস হলো হচ্ছে কত হলো, 90 টাকা হলো। এখন পরের বছরে একটা ডিপ্রিসিয়েশন চার্জ আসবে, সেটা আবার এই 90 টাকার উপর ক্যালকুলেশন করা হবে, দ্যাট মিনস ইকুইপমেন্টের প্রাইস তখন হচ্ছে 90 টাকা। আমরা একটু দেখি যে 90 টাকা ছিল, এখন দ্বিতীয় বছরে যখন আমাদের এই ডিপ্রিসিয়েশন চার্জ কার উপর ক্যালকুলেশন করবো, তখন হচ্ছে 90 টাকার 10% ডিপ্রিসিয়েশন হবে আবার, তাহলে 90, তাহলে দ্বিতীয় বছর ডিপ্রিসিয়েশন চার্জ কত হবে, 90 × 10/100, দ্যাট মিনস এটা একটা কথা, এই যে চলে আসলো হচ্ছে 9 টাকা। দ্যাট মিনস আমাদের ডিপ্রিসিয়েশন যে ভ্যালুটা আমরা নিব সেটা বেসিক্যালি আমাদের কমে যাচ্ছে। কিন্তু আগের ক্ষেত্রে কী ছিল, আগের ক্ষেত্রে ডিপ্রিসিয়েশন চার্জটা ওই সেমই ছিল, 4500 এইভাবে ফিক্সড অ্যামাউন্ট করেছিল। বাট এক্ষেত্রে আমাদের ডিপ্রিসিয়েশন ভ্যালুটা ধীরে ধীরে 10 টাকা থেকে 9 টাকা হয়ে যাচ্ছে। তো ক্যালকুলেশনটা আমাদের সেভাবে করতে হবে এটা, তাহলে ভ্যালু অফ ইকুইপমেন্ট আফটার 2 ইয়ার পর কত হচ্ছে আমরা একটু দেখি। এগুলো ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে, একবার না বুঝলে আরেকবার ভিডিওটা দেখে একবার চিন্তা করলে জিনিসটা বোঝা যাবে। আফটার 2 ইয়ার, তাহলে এটা ছিল হচ্ছে 90 টাকা, তাহলে এই 90 টাকার উপর ক্যালকুলেশন করবো, তাহলে পি মাইনাস পিএক্স, এটার উপর ডিপ্রিসিয়েশন কত নিচ্ছি, x%, তাহলে সেখান থেকে বিয়োগ করবো হচ্ছে এই পি মাইনাস পিএক্স এর 90 টাকার এই যে x%, এটা কি করবো, বিয়োগ করবো, তাহলে ভ্যালু অফ ইকুইপমেন্ট আফটার 2 ইয়ার্স পর পাবো। কীভাবে আমরা একটু দেখি, এটা ছিল হচ্ছে 90 টাকা, এই 90 এর কত ছিল, x%, মানে 10% নিচ্ছে, তাহলে এটা হচ্ছে 90 এর 10%, এবং এই দুটো কী করতে হয়, বিয়োগ করতে হয়, তাহলে 90 - 9, দ্যাট মিনস সেই ক্ষেত্রে আসবে হচ্ছে কত, 81 টাকা, দ্যাট মিনস ভ্যালু অফ ইকুইপমেন্ট আফটার 2 ইয়ার্স, 2 ইয়ার্স পর 81 টাকা আসবে। তারপরে তৃতীয় বছর আবার আমার 81 টাকার উপর আমার ডিপ্রিসিয়েশন ভ্যালুটা কাজ করবে, দ্যাট মিনস তাহলে এক্ষেত্রে আমার ক্যালকুলেশনটাকে করে নিই, তাহলে এটা ক্যালকুলেশন করে পাবো হচ্ছে পি মাইনাস পিএক্স মাইনাস পিএক্স প্লাস পিএক্স স্কোয়ার। তাহলে সেখান থেকে যদি আমরা পি কমন নিই, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, সেখান থেকে পি নিলে পাবো হচ্ছে আমাদের 1 - x তারপর হোল স্কোয়ার, ওকে। তো এটা পেলে হচ্ছে ভ্যালু অফ ইকুইপমেন্ট আফটার 2 বছর পর এই পরিমাণ ভ্যালু চলে আসলো, দ্যাট মিনস 2 বছর পর ভ্যালু কত ছিল, 81 টাকা আসলো। এখন তৃতীয় বছর যখন আমরা ক্যালকুলেশন করবো, তখন আমাদের 81 টাকার উপর ক্যালকুলেশন করবো, ঠিক আছে। তখন আমাদের এই ডিপ্রিসিয়েশন চার্জটা আবার কমে আসতেছে, মানে দিনে দিনে যত বছর যাচ্ছে আমাদের ডিপ্রিসিয়েশন চার্জটা ধীরে ধীরে কমে যাচ্ছে। এখন তাহলে যদি আমাদের ভ্যালু অফ ইকুইপমেন্ট আফটার 10 ইয়ার্স পর হয়, আমরা সেটা এখন ব্যয় করতে পারবো, অতএব ভ্যালু অফ ইকুইপমেন্ট আফটার 10 ইয়ার্স সেটা কথা হচ্ছে, এক বছরে যদি এটা যদি আমরা এক বছরে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, তাহলে p × 1 - x আসতেছে, 2 বছরে কত আসতেছে, p × 1 - x হোল স্কোয়ার আসতেছে, 3 বছর পর তাহলে কত হবে, p × 1 - x হোল কিউব আসবে, 4 বছর পর p × 1 - x^4, তাহলে 8 বছর পর p × 1 - x^n, ওকে। তাহলে এখন আমাদের একটু চিন্তা করতে হবে যে শুরুতে যখন কিনলাম 100 টাকাতে কিনলাম, এক বছর পর ইকুইপমেন্টের ভ্যালুটা কমে হয়ে গেছে 90 টাকা, তাহলে এক বছর পর ইকুইপমেন্টের ভ্যালু হয়ে গেল হচ্ছে 90 টাকা, দ্বিতীয় বছর পর ইকুইপমেন্টের ভ্যালু হয়ে গেল 81 টাকা, এরকম করতে 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 যতদিন সে ইকুইপমেন্টটা ঠিক থাকবে, সবার শেষ বছরে গিয়ে ইকুইপমেন্টের ভ্যালুটা একটা ভ্যালু পাবো, দ্যাট মিনস এই সাপোজ এই যন্ত্রটা সর্বোচ্চ চলে হচ্ছে 5 বছর, তাহলে 5 বছর পর যে ভ্যালুটা আসবে সেটা বেসিক্যালি কিসের ভ্যালু আসবে, স্ক্র্যাপ ভ্যালু সমান আসবে। আমরা একটু লিখে নিই প্রথমে জিনিসটা, তাহলে ভ্যালু অফ ইকুইপমেন্ট আফটার 10 ইয়ার্স, 8 বছর পর যেটা হবে সেটা বেসিক্যালি আমাদের এই স্ক্র্যাপ ভ্যালু সমান হবে, এটা আসবে হচ্ছে আমাদের স্ক্র্যাপ ভ্যালু,
স্ক্র্যাপ ভ্যালু মানে হচ্ছে ভাঙ্গি ভ্যালু, যেটা আমরা দেখেছিলাম স্ট্রেট লাইন মেথডে। যে সাপোজ আমরা একটু জিনিসটা চিন্তা করি, যে যদি এক লাখ টাকা হয় আর বিশ বছর তার মেয়াদ, বিশ বছর পর নষ্ট হয়ে যাচ্ছে, নষ্ট বিশ বছর যদি ভ্যালু ইকুইপমেন্টটা নষ্ট হয়ে যায় তাহলে তার ভ্যালু হচ্ছে হচ্ছে আমাদের সাপোজ 10,000 টাকা। এই 10,000 টাকা হচ্ছে তো স্ক্র্যাপ ভ্যালু। তাহলে একটা ইকুইপমেন্ট যখন আমরা কিনলাম, কিনার পর আমরা এই ডিমিনিশিং ভ্যালু মেথডটা কাজ ইউজ করলাম। এখানে ইউজ করে দেখা যাচ্ছে প্রথম বছর পর ইকুইপমেন্টের একটা ভ্যালু হলো, দ্বিতীয় বছর ইকুইপমেন্ট একটা ভ্যালু হলো, এরকম করতে করতে একটা পর্যায়ে গিয়ে ইকুইপমেন্টের ভ্যালু স্ক্র্যাপ ভ্যালু সমান হয়ে যাবে। আমরা এটার ক্ষেত্রেও চিন্তা করতে পারি যে 100 টাকা ছিল 90 টাকা হলো প্রথমে এক বছর পর, দ্বিতীয় বছর পর 81 টাকা হলো, এবং ধীরে 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 সবার শেষে যখন ইকুইপমেন্ট নষ্ট হয়ে যাবে তখন যে ভ্যালুটা আসবে সেটা আমাদের স্ক্র্যাপ ভ্যালু সমান আসবে। তাহলে অতএব আমরা বলতে পারবো স্ক্র্যাপ ভ্যালু হচ্ছে এস, এই যে ভ্যালুটা এম বছর পর পি ইন্টু 1 - x^n এটা সমান আসতেছে। তাহলে এখান থেকে জাস্ট আমরা একটু ক্যালকুলেশন করবো। তাহলে এই 1 - x^n সমান আসবে হচ্ছে আমাদের এস বাই পি, সেখান থেকে আমাদের এই 1 - x সমান আসবে হচ্ছে এস বাই পি, এটা এটা আসলে 1/2n তো হয়ে যাবে এখানে। তাহলে সেখান থেকে আমরা এক্স পাবো হচ্ছে 1 - s/p^1n। ওকে, তো এই ভ্যালুটা আমরা পেলাম হচ্ছে এক্সের ভ্যালু। আর এক্সটা কী ছিল আমাদের ডিপ্রিসিয়েশন ইউনিট, মানে কতটুকু ডিপ্রিসিয়েশন হয়েছে সেটা আমরা এখান থেকে পাবো। তাহলে এক বছর পর আমাদের যে ইকুইপমেন্টের ভ্যালুটা আসবে তার ডিপ্রিসিয়েশন অফ ফার্স্ট ইয়ার, সেটা আমরা ক্যালকুলেশন করে দেখলাম হচ্ছে ডিপ্রিসিয়েশন ফার্স্ট ইয়ার ছিল হচ্ছে 10 টাকা, এক বছর 10 টাকা ছিল। তাহলে আমরা একটু ম্যাথমেটিক্যাল একটু বের করে নিই, তাহলে ডিপ্রিসিয়েশন ফর দ্য ফার্স্ট ইয়ার, এক বছরের ডিপ্রিসিয়েশন কত হবে সেটা বাজে হচ্ছে এক্স পি পরিমাণ ডিপ্রিসিয়েশন ছিল। তারপর আমরা যদি ক্যালকুলেশন করি 100 টাকা ছিল, যে আমরা দেখলাম যে 100 টাকা ছিল হচ্ছে আমাদের ইকুইপমেন্টের প্রাইস, এর ডিপ্রিসিয়েশন হচ্ছে 10%, তাহলে 10/100, তাহলে ডিপ্রিসিয়েশন ভ্যালু কত হচ্ছে 10 টাকা হচ্ছে ডিপ্রিসিয়েশন ভ্যালু, ঠিক এই যে এক্স পি। এখন তাহলে এক্স এর ভ্যালুটা আমরা এখানে বসে দিই 1 - s/p^1n, আর এর সাথে কী গুণ হচ্ছে, এর সাথে গুণ হচ্ছে আমাদের পি। ওকে, সো এইভাবে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করা হয় ডিপ্রিসিয়েশন ভ্যালুটা এক বছরে। ঠিক সিমিলার হবে সেকেন্ড বছরের ডিপ্রিসিয়েশন ভ্যালু ক্যালকুলেশন হবে, থার্ড বছরের ডিপ্রিসিয়েশন ভ্যালু ক্যালকুলেশন হবে। সো বেসিক্যালি জাস্ট আমাদের চিন্তা করতে হবে বিষয়টা, বেসিক্যালি মুখস্থ করার কিছুই না এখানে, জাস্ট ঠান্ডা মাথায় এগুলো চিন্তা করতে হবে যে এটা কীভাবে কাজ করে, যে প্রতি বছর ডিপ্রিসিয়েশন ভ্যালুটা আমাদের যে এক বছরে পরে ইকুইপমেন্টের প্রাইস হবে তার উপর ডিপ্রিসিয়েশন চার্জটা আবার ক্যালকুলেশন হবে, এরকম ধীরে 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 ক্যালকুলেশন করা হচ্ছে। তো এটা গ্রাফটা এখন আমরা দেখি, তো গ্রাফটা আমরা স্ট্রেট লাইন মেথডে দেখেছিলাম, এটা আসবে হচ্ছে আমাদের এখানে ছিল হচ্ছে আমাদের ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, দ্যাট মিনস টোটাল যে আমরা কিনেছিলাম 100 টাকা একটা ইকুইপমেন্ট কিনেছিলাম, আর এদিকে হচ্ছে আমাদের এজ, মানে সময় যাচ্ছে এদিকে, মানে কত দিন যাচ্ছে, আর এদিকে হচ্ছে আমাদের ভ্যালুটা। এবং আমরা দেখলাম এক্ষেত্রে আসবে হচ্ছে স্ট্রেট লাইন মেথডের ক্ষেত্রে আমাদের স্ট্রেট কমতেছিল, বাট এক্ষেত্রে আমরা পাবো হচ্ছে এইরকম, কেন হয় আমরা সেগুলো একটু দেখবো। তাহলে এই পর্যায়ে গিয়ে ভ্যালুটা একদম ইকুইপমেন্টটা নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে এইটুকু হচ্ছে তার ইউজফুল লাইফ, ফুল লাইফ এম। আর তাহলে এইটুকু যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে স্ক্র্যাপ ভ্যালু, মানে এইটুকুতে তার ইকুইপমেন্টটা নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে এইটুকু আমাদের স্ক্র্যাপ ভ্যালু, মানে ভাঙে ভাই বিক্রি করবে এইটুকু আমাদের স্ক্র্যাপ ভ্যালু। আর এখান থেকে এইটুকু এইটুকু ভ্যালু হচ্ছে আমাদের টোটাল ডিপ্রিসিয়েশন হয়েছে এইটুকু, ঠিক আছে, ধীরে ধীরে ভ্যালুটা কমে যাচ্ছে, মানে এইটুকু তার ইউজফুল লাইফের পরিমাণ তার হলো, তাহলে এইটুকু হচ্ছে ডিপ্রিসিয়েশন হয়েছে এতটুকু, এতটুকু টাকা আমাদের ক্যালকুলেশন আনতে হবে। এটা আমরা স্টেট লাইন মেথডে দেখেছিলাম কীভাবে হয়। ওকে, এটা হচ্ছে টোটাল ডিপ্রিসিয়েশন। তাহলে কেন এখানে স্ট্রেট লাইন হলো না বিষয়টা কিন্তু এরকম মাথায় আসতে পারে, স্ট্রেট লাইন কেন হচ্ছে না, যে শুরুর দিকে আমাদের যত আমাদের শুরুর দিকে আমাদের এই ডিপ্রিসিয়েশন চার্জটা যেটা ছিল, শুরুর দিকে আমাদের ডিপ্রিসিয়েশন চার্জ অনেক বেশি ছিল, দেখলাম হচ্ছে 90 টাকা ছিল, আবার দ্বিতীয় বছরে 81 টাকা হয়ে যাচ্ছে, দ্যাট মিনস যত দিন যাচ্ছে আমাদের ডিপ্রিসিয়েশন চার্জটা আমাদের কমে আসতেছে। সেই জন্য প্রথম দিকে ডিপ্রিসিয়েশন চার্জটা বেশি থাকতেছে, এবং ধীরে ধীরে আমাদের যত দিন যাচ্ছে এই ডিপ্রিসিয়েশন ভ্যালুটা কী হচ্ছে, ধীরে ধীরে কমে যাচ্ছে। সেই জন্য আমাদের এই স্ট্রেট লাইন না হয়ে আমাদের এখানে একটু বাঁকা হয়েছে, জাস্ট আমরা নিজেরা চিন্তা করলে এটা বুঝতে পারবো যে যেহেতু আমাদের শেষের দিকে ভ্যালুটা অনেক কম, যার কারণে এখানে আর স্ট্রেট লাইনে আসতেছে না, জাস্ট এইভাবে বেঁকে যাচ্ছে, ঠিক আছে। এখানে এটার একটা ডিসঅ্যাডভান্টেজ রয়েছে এই ডিমিনিশিং ভ্যালু মেথডের ক্ষেত্রে, যে ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে শুরুর দিকে আমাদের ডিপ্রিসিয়েশন চার্জটা বেশি নিচ্ছি, কিন্তু এখানে নিচে পরের দিকে যত দিন চলে যাচ্ছে শেষের দিকে গিয়েও ডিপ্রিসিয়েশন চার্জটা আমাদের অনেক কম নিচ্ছি। বাট অ্যাকচুয়ালি কী ঘটে, শুরুর দিকে আমাদের যে আমাদের যন্ত্রটা যে মেশিনটা সুন্দরভাবে অপারেট করতে পারে, শেষের দিকে গিয়ে দেখা যাচ্ছে তার মেনটেন্যান্স চার্জ অনেক বেশি যাচ্ছে, তার রিপেয়ারিং খরচটা হচ্ছে, তার মানে ঠিকমতো কাজ করতেছে না, ওই জন্য আমাদের অনেক ইকুইপমেন্টের প্রয়োজন হচ্ছে সেটাকে ঠিক করার জন্য, ঠিক আছে। তাহলে ডিপ্রিসিয়েশন চার্জটা শেষের দিকে আমাদের অ্যাকচুয়ালি কম নিচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি ডিপ্রিসিয়েশন চার্জটা শেষের দিকে অনেক বেশি হয়ে থাকে, ঠিক আছে, কিন্তু সেটা আমরা এখানে ক্যালকুলেশন করতেছি না। দিন যত যাচ্ছে আমাদের ডিপ্রিসিয়েশন চার্জটা কম নিচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি ঘটে থাকে হচ্ছে আমাদের সেখানে রিপেয়ার বা আদার মেনটেন্সের জন্য খরচটা অনেক বেশি নেওয়ার কথা
থাকে কিন্তু বাট আমরা অ্যাকচুয়ালি সেটা নিচ্ছি না সো এটা হচ্ছে একটা ডিসঅ্যাডভান্টেজ এই ইকুইপমেন্টের এই মেথডের ক্ষেত্রে ওকে সো নেক্সট ভিডিওতে আমরা দেখব হচ্ছে সিঙ্কিং ফান্ড মেথড ওকে থ্যাংক ইউ